আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক্সট বাংলা পক্ষ থেকে আমি আমির আপনাদের সঙ্গে আছি। আজকে আমি দেখো, আপনারা ছোটখাটো অনেকে, ছোট বড় ইউটিউবার, অনেকে যারা নতুন ইউটিউবার, আমি তাদের ক্ষেত্রে এই ভিডিওটি তৈরি করেছি। তাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র যারা নতুন ইউটিউবার তাদের জন্য। তো তারা অনেক ভিডিও এডিটিং করে থাকেন, কম বেশি অনেক সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন। তার ভিতরে সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হলো ফিল্মোরা। ফিল্মোরা দিয়ে আপনারা সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন এবং এখানে অর্থাৎ ইনটু আউটটু এবং বিভিন্ন কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং সেই সাথে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন যেটা অ্যাডভান্স লেভেলে, সেটা হলো যে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করবেন কীভাবে। তো সেই গ্রিন স্ক্রিন রিমুভ করবেন কীভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং পরবর্তীতে আমি এই ফিল্মোরা নিয়ে আরও কয়েকটা দুইটা টিউটোরিয়াল করবো। তো সেগুলো আপনারা খুব যেন খুব ভালোভাবে আপনারা কাজ করতে পারেন, সেই জন্য আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই গ্রিন স্ক্রিন রিমুভ করা কীভাবে করা যায় এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে নতুন করে ব্যাকগ্রাউন্ড দিবেন, সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখাবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাই আমরা কাজে চলে যাই। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটি হলো যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল বাটন আইকনটি চাপ দিয়ে একটু করে দিন, কেননা সবার আগে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পাবেন। ওকে বন্ধুরা, তো চলুন গো টু স্ক্রিন। সেটা হলো যে আপনার গ্রিন স্ক্রিন কীভাবে আপনি রিমুভ করবেন সেটা আপনাকে দেখাচ্ছে এই ফিল্মোরা দিয়ে, গ্রিন স্ক্রিন কীভাবে আপনি রিমুভ করবেন। তো আমি এটা ডার্ক একটা কালারে রেখেছি, তো আপনি চাইলে ব্ল্যাকে রাখতে পারেন। তো এই যে আমি দেখুন এখান থেকে চেঞ্জ করতে পারেন, তো এটাই সবচেয়ে বেস্ট। তো আমি চাচ্ছি আজকে হোয়াইট কালার দিয়ে ডার্ক রাখতে, লাইটে রাখতে চাচ্ছি। তো সেটা এটা আমার কাছে লাইটে আমার কাছে এখন প্রিয় হলো, প্রিয় মনে হচ্ছে, তো এটা আমি রাখছি। তো বন্ধুরা, আপনারা যেটা কিছু সেটা রাখতে পারেন। তো এই ফিল্মোরা এডিটিং সফটওয়্যার খুব সিম্পল একটি সফটওয়্যার, তো এটা সবাই খুব সহজেই এডিট করতে পারে। তো দেখুন আমি এখানে দুইটা ভিডিও নিয়ে আসছি, তো এটা খুব সহজ। এই যে এখানে ইম্পোর্ট এখানে গিয়ে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি চাইলে যে কোনোটা আপনি শুধু ড্র্যাগ করে এখানে টেনে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো এটা সিম্পল আপনি পারবেন, অনেক জেনিয়াস আপনারা। তো বন্ধুরা, এরপরও আমি ফিল্মোরা পুরো আমি সব কিছু পরিচয় করিয়ে দেব। তো সেটার জন্য আমাকে আজকের ভিডিওতে আমি এটা করছি না, তো আমি শুধু জাস্ট দেখাচ্ছি যে আপনার গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আমি এই একটি মেয়ের নাচছে, দুইটা মেয়ে নাচছে দেখুন, এই যে। তো আমি এটা নিলাম, তারপর এটাকে আমি এত বড় আমি এডিট করবো না, ছোট করে আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো ছোট করে দেখাচ্ছি, তো এর কাছ থেকে আমি এটা ডিলেট করে দিলাম। চাইলে আপনারা এখান থেকে ডিলেট করতে পারেন, বাট এখানে এখানে ক্লিক করেও ডিলেট করতে পারেন। ওকে, এখানে ক্লিক করেও ডিলেট করতে পারেন, বা আমি আবার এখান থেকে আরও কিছু ডিলেট করে দেবো, পরেরটুকু আমি ডিলেট করে দেবো। দেখুন, চাইলে আপনারা এখান থেকে এইভাবে এখান থেকেও ডিলেট করতে পারেন। ওকে, তো দুইটা উপায় আছে। আবার কাটার জন্য আপনি এখানে মাউসটা রেখে এখানে যেখান থেকে আপনি কাটবেন ততটুকু পর্যন্ত এটা রাখার পর এখানে ক্লিক করলে হবে, বাট এখানে ক্লিক করলে হবে, শর্টকাটের জন্য এখানেই আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর আমাদেরকে যা করতে হবে এই ভিডিওটা নিচে নিয়ে আসতে হবে, তো এখন আসবে না, তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম আর এটাকে নিচে রাখলাম।
রাখার পর দেখুন এখানে আমি সেট করব, তো আমি এটা ব্যাকগ্রাউন্ড আর আমার ভিডিওটা সমান করে দিয়ে দিলাম যেন এক সমান থাকে। ওকে, তো এক সমান থাকলে আমার ভিডিওটা ভালো হবে, আর যদি কম বেশি হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা থেকেই যাবে, তাহলে কিন্তু ভালো দেখাচ্ছে না। ওকে, তো এই আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটা বাম পাশেরটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে, তো তারপর আমি ডান পাশেরটুকু ডিলিট করে দেবো। ওকে, তো একই সিস্টেম, তো এর আগেরটা যেভাবে করেছিলেন ঠিক একই সিস্টেম, এটাও অতটুক পর্যন্ত রেখে বেট ডিলিট করে দিব। ওকে, তো ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের হলো মেন কাজ। মেন কাজ কি? এখন আপনি এই ভিডিওটা, যে ভিডিওটা আপনার গ্রিন স্ক্রিনে করা ছিল সেই ভিডিওটাকে আপনারা রিমুভ করে দিবেন। ওকে, তো এখানে ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর দেখুন এখানে তিনটা অপশন চলে আসছে উপরে, ম্যাক্স ইফেক্ট অ্যান্ড কম্পোজিটিং। ওকে, তো আপনার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্রোমা কি গ্রিন স্ক্রিন। ওকে, তো এখানে লেখা আছে ম্যাক পার্ট অফ দি ক্লিপ ট্রান্সপার্ট। ব্যাস এখানে বলে দিচ্ছে যে আপনি কতটুকু করবেন সেটা বলতেছে, যে আপনি কতটুকু এখানে গ্রিন স্ক্রিনকে রিমুভ করবেন। এখানে একটা যে কোনো একটা সলিড কালার হলেই আপনাকে যতটুকু করবেন ঠিক ততটুকুই করতে পারেন। ওকে, তো আমি এটা পুরোটাই করব, তো এটা আমি পুরোটাই করে দিলাম। তো এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় পুরোটা গ্রিন স্ক্রিনটা চলে যায়নি, কিছুটা আসে, তো সেই জন্য আমাদেরকে যা করতে হবে এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, হ্যাঁ, এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে। ওকে, আমার মনে হয় এটা হলে ঠিক হবে। ওকে, এখন আমরা একটু ট্রাই করে দেখি আমার গ্রিন স্ক্রিনটা আসলো কিনা বা চেঞ্জ হলো কিনা। ওকে, দেখুন গ্রিন স্ক্রিন এখানে নেই, ওকে চলে গেছে। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখি। ওকে, আমি কনফার্ম, সো আপনারাও হয়তো বুঝতে পারছেন। তো এই ভিডিওটা শুধু ভিডিও, এতে কোনো সাউন্ড নেই, তো আমি চাইলে এখানে একটি মিউজিক অ্যাড করে দিতে পারি। ফিল্ম ওনার অনেক অনেক ইফেক্ট আছে, আপনার লর্থার আছে, আপনার ইনট্রো আউট্রো সব কিছুই এখানে পাওয়া যায়। ওকে বন্ধুরা, তো আপনারা এখান থেকে অনেকগুলো ইফেক্ট নিতে পারেন। ইফেক্ট এখানে অনেক ইফেক্ট আছে, ম্যাক্সিমাম 160-170-এর মতো ইফেক্ট আছে, এবং আপনার এখানে মিউজিক আছে অনেক। তো এই ফিল্মরা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন, এবং এই ফিল্মরার এডিটিং করা খুব সহজ, আর এই ফিল্মরার মিউজিক যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, এগুলো কোনো কপিরাইটে ধরে না। ওকে, তো বন্ধুরা এখন এখন আমি একটা নিয়ে দিচ্ছি। ওকে, তো নিয়ে একটু ট্রাই করি যে তাহলে কেমন হয়। চাইলে আপনি আর স্পিডটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনি। তো এখন আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা কাটলাম না, না কেটেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো একটু এরকম আরো অনেক অনেক এখানে মিউজিক আছে,
যা আপনারা আপনাদের নিজের মতো মনে করে নিজের মতো করে আপনারা করে নিতে পারেন, ওকে, মিলিয়ে নিতে পারেন। চাইলে আপনি এই মিউজিকগুলো কেটে কেটে নিতে পারেন, বাট এই যে এগুলো যে দেখাচ্ছে ডাউনলোড দেখাচ্ছে, এগুলো একবার ডাউনলোড করে নিলেই আপনার হয়ে যাবে, আর পরবর্তীতে আর এটা ডাউনলোড করতে হবে না। তো এখানে আছে টেক্স, আছে টেক্স আপনি লিখতে পারেন, যে কোনো টেক্স এখানে শুরু হতে পারেন। আমরা দেখলাম একটু বোঝা গেছে, তো এখানে আরও একটু কাজ করতে হবে, তো কাজ করলেই পুরোভাবে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো এই যে দেখুন এখানে অনেক সিস্টেম আছে, যে আপনি দেখা গেছে টিভিতে অনেক সময় অনেক রকমের বিদ্যুৎ চমকায়, এরকম অনেক কিছু দিয়ে থাকে। তো আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এটা দেখানোর স্বার্থে এটা করছি, তো দেখুন এটা কেমন। তো আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ফিল মারা খুব সহজ একটি অ্যাপস দেখতে পারে। আপনারা এই ফিল মারা দিয়ে কাজ করে দেখতে পারেন, ওকে। তো যেমন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হলো যে এই যে মেয়ে দুটো দুই পাশে আছে, আমি আপনি চাইলে এই এটা এই মেয়েটাকে এই পাশে আর এই মেয়েটাকে এই পাশে আপনি নিতে পারেন, ওকে। সো তার জন্য আপনাকে যা করতে হবে, আবারও এখানে চলে আসবেন, আসার পর আপনি কি করবেন, আপনি ওই ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে ক্লিপে যাবেন, তারপর দেখুন অটোমেটিকলি এই মেয়েটা এই সাইডে ছিল ওই সাইডে চলে গেছে। আর এদিকে হলুদ হলুদটা দেখুন, আবার আমি আপনাদেরকে বোঝানোর সাথে করছি যে হলুদটা বাম পাশে এবং নেভিটা ডান পাশে আছে, তো আমি সেটা চেঞ্জ করছি, ওকে। তো আপনারা বুঝতে পারছেন, এই ছিল বন্ধুরা ফিল্মোলার, এবং আপনি উপরে নিচেও করে নিতে পারেন। যে কোনোভাবে ফিল্মোলা দিয়ে অনেক কাজ করা অনেক সহজ এবং সুবিধা হয়, তো আপনারা চাইলে যে কোনোভাবেই করে নিতে পারেন, ওকে। তো আমি আজকে আপনাদেরকে যতটুকু দেখালাম, এর পরবর্তীতে আমি ইনশাল্লাহ আমি এই ভিডিও এডিটিং এই ফিল্মোলা দিয়ে আপনারা আরও কীভাবে সহজভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, ওকে। তো এই দেখুন এখানে অনেক 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 সফটওয়্যার আছে, অনেক অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলো আমি আপনাদেরকে একে একে পরিচয় করে দেবো। যেমন দেখা এখানে দেখলাম এখানে ফিল্টার আছে 143টার মতো, 150-র মতো ফিল্টার আছে এখানে। তো এখানে আছে ওভারঅল, এখানে অনেকগুলো সিস্টেম আছে, দেখুন যে কোনোটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন। যেমন এটা আছে, এরকম বিভিন্ন ধরনের আছে, 100-150 মতো আছে। তো আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন, ওকে। তো আমি এখানে এগুলো দেখাচ্ছি না এখন, যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি আমি কয়েকটা দুই তিনটা ফিল্ম এডিটিং কীভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার মাধ্যমে যদি আপনারা শিখতে চান, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি চাপ দিয়ে করে রাখবেন, কেননা ফিল্ম আরও অনেক ভিডিও আমি তৈরি করবো, সেই ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে যেন আপনি দেখতে পান সেই জন্য আমার কাছে চলে যাবে, ওকে। তো এখানে দেখুন আপনি আপনি আপনার ভিডিওটা আপনার ভিডিওটা কয়লা বক্সে রাখতে চান সেগুলো এখানে পাবেন। তারপরে এটা হলো এক্সপোর্ট, এক্সপোর্টের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে। তো এখানে আপনি আপনার সমস্যা হলে দেখা গেছে আপনি কেটে ফেললেন ভুলে, বা যতটুকু দরকার তার চেয়ে একটু কম বেশি হয়ে গেলো, তো এখান থেকে চাইলে আপনি রিপ্লাই দিতে পারেন, ওকে। তো এখানে আরও অনেকগুলো অপশন চলে আসে, তো সেগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো আপনি
আপনি কিভাবে মাস্টার হয়ে সাউন্ড এর কাজ করবেন সেটা আমি আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দেবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি এবং আমাদেরকে কোন ধরনের ভিডিও চান পরবর্তীতে সেটা আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।